শুভ সন্ধ্যা, আমি বরুণ, চ্যানেল নমাডিক বস। আজকে আমি এসেছি করিমগঞ্জ শহরের স্টেশন রোড। এখানে হিন্দু মিলন মন্দির, ভারত সেবাশ্রম সংঘ, আমি এখানে এসেছি আর আমার সঙ্গে আছে সত্যকর। আর সত্যকরের বিশেষ অনুরোধে এবং ওর সঙ্গেই আজকে চলে এলাম এই মিলন মন্দিরে, ভারত সেবা সংঘ। হিন্দু মিলন মন্দির, ভারত সেবাশ্রম সংঘ 1917 সালে দেশপ্রেমিক সাধক আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এক আধ্যাত্মিক ধর্মীয় সংগঠন, যার মূলে রয়েছে সেবা ধর্ম। মানুষের সেবাই নিবেদিত প্রাণ। ভারতে বিভিন্ন প্রদেশে 300+ সেবাশ্রম সংঘের শাখা রয়েছে। তাছাড়া রয়েছে পৃথিবীর অন্যান্য দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ঘায়না, ত্রিনিদাদ টোবাগো, কানাডা, ফিজি, আফ্রিকা ও বাংলাদেশের আরো অনেক অনেক দেশের এর শাখা রয়েছে। মানুষের সেবাতেই নিবেদিত প্রাণ এই ভারত সেবাশ্রম সংঘ। বন্যা, দুর্ভিক্ষ, সুনামি, মহামারী, নানান প্রকার দুর্যোগে ত্রাণ কার্যের পাশাপাশি হাসপাতাল, কারিগরি প্রতিষ্ঠান, নারী ক্ষমতায়ন কেন্দ্র, যুব কল্যাণ কেন্দ্র ইত্যাদি রয়েছে। তাছাড়া রয়েছে ভ্রাম্যমান চিকিৎসা সেবা কেন্দ্র, সেবা সংগঠন রয়েছে বিভিন্ন তীর্থস্থানে, যাত্রী নিবাস। এই ছোট্ট ভিডিওতে তা প্রকাশ সম্ভব নয়। তাদের সেবা সমুদ্রকে এক কথায় বা অল্প কথায় পরিমাপ করা অসম্ভব তো বটেই, না মুমকিন তো। দেখা যাক করিমগঞ্জ হিন্দু মিলন মন্দিরের বৈকালিক অনুষ্ঠান। এখন শুরু হয়ে গেল সন্ধ্যাকালীন পুজো, তারপর পুজো, ধ্যান, পাঠ এবং ভক্তদের দ্বারা স্তোত্র পাঠ, সঙ্গীত অনুষ্ঠান। তারপর চলবে আরতি, সন্ধ্যা আরতি। তো একটা কথা প্রথমে বলেনি, এখানে পুজো, আজকের যে পুজো অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠান হবে মাতৃমণ্ডলের দ্বারা। আর আজকে পুজো করছেন বা যিনি, ওনার নাম গৌরী কর। ওম সত্যম পুরা।
শুরু হলো আলতির শুভ সূচনা।
মধ্যে ভরে যাচ্ছে তে সম্পূর্ণ আইটেম এখনো আসেনি তো এক একটা করে আসছে তো এখন পর্যন্ত এই এই প্রসাদে তো শেষ প্রান্তে আমি চলে এলাম ভারত সেবাশ্রম সংঘের অফিস রুমে আর পরিচিত হলাম আমার বাল্য বন্ধু দেবব্রত ঘোষ ভজন নামে পরিচিত তার সঙ্গে চলে বিশেষ একটা পরিচয় আমার বন্ধুবর আমার বাল্য বন্ধু দেবব্রত ঘোষ একদম সংক্ষিপ্তভাবে জেনে নেই এই হিন্দু
মিলন মন্দির, ভারত সেবা সংঘের কার্যক্রম, কী কী অনুষ্ঠান হয়ে থাকে এবং তার সম্বন্ধে কিছু জানাই। আর পাশেই বসে আছে সত্যকর ভাতৃপ্রতিম, আমার ছোট ভাই। ও, একটা কথা বলে নেই, দেবব্রতর যেটা চালু নাম, যেটা আমাদের সঙ্গে চলতো, যেমন ভজন ঘোষ, তো দেবব্রত নাম না বলে ভজনই বলছি। তো আচ্ছা ভজন, এই যে হিন্দু মিলন মন্দির, ভারত সেবা সংঘ যেটা, এটা এই মিলন মন্দিরের কার্যক্রম হচ্ছে আমাদের যতগুলো গৃহীরা চালায় ভারত সেবাশ্রম সঙ্গে, এটাকে হিন্দু মিলন মন্দিরের হিসাবেই পরিচিত এবং সবাই এই নামই দিয়েছিলেন আমাদের গুরু মহাজ শ্রীমৎ স্বামী পরমানন্দ শ্রী পরমানন্দজি মহাজ। এটা দিয়েছিলেন যে আমাদের হিন্দু জাগরণ সেবা, আমাদের ভারত সেবাশ্রম সঙ্গের মূল ইয়ে হচ্ছে এলো সেবা, মানব সেবা। মানব সেবার মধ্যে এখানে আছে চিকিৎসা, মানুষের অভাব অনটন, দুর্যোগ মোকাবিলা, বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে যত ধরনের আমাদের কার্যক্রম আছে সেবার মধ্যে, যত কার্যক্রম পড়ে চিকিৎসা, আমাদের বন্যার ত্রাণ, ভূমিকম্প, সব যেমন কোভিড প্যান্ডামিক এই সময়ে, এই সময়ে আমাদের ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রতিদিন হিসাব করে বলা যায় না, তো আমি শুনেছি অ্যাবাউট 60,000-এর মতো, 60,000 মানুষকে ডেইলি খাওয়ার বিতরণ করা হতো। এটা বিশাল বিশাল কর্মযোগ্য হয়েছে, 60,000 নিয়ার অ্যাবাউট করা হতো। এটা মানে এত শ্রমিক ছিল, তারা বাড়িতে যেতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা মানে একটা বিরাট যোগ কর্মযোগ্য ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের এটা হলো একটা কর্মযোগ্য। দ্বিতীয় কর্মযোগ্য হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম সঙ্ঘের বিভিন্ন জায়গায় মোবাইল না যাত্রী নিবাস। আচ্ছা, এখানে হিন্দু ধর্মের লোক আমাদের কিন্তু সঙ্গে একটা নিয়ম আছে, আপনি হিন্দু হতে হলেই হয়, কোন গুরুর আশ্রিত কার আশ্রিত আমাদের কোনো এটা জিজ্ঞেস করে না। আমি ভারত সেবাশ্রমের আশ্রিত, আমার দাম মূল্য বেশি, আবার উনি অন্য গুরুর আশ্রিত মূল্য না। ওই সম মানসিকতা নিয়ে, সমভাব নিয়ে গুরু মহাজ বলেছেন সবাই হিন্দু, আর উনি হিন্দুকে হিন্দু নামেই ডাকতেন, বলতেন সবাই যেন এই বিভিন্ন জায়গায় তীর্থস্থানে বা বিভিন্ন জায়গায় আমরা তীর্থ করতে গেলে আগে তো খুবই অত্যাচার হতো বিভিন্ন জায়গায়, সেই জায়গায় নিজের হাতে বড় বড় তীর্থস্থানগুলো নিজে প্রতিষ্ঠিত করে গেছিলেন। প্রতিষ্ঠা করার পরে আজ এগুলো যে বিরাট কর্মযোগ্য পরিণত হয়েছে, এবং আমাদের যে ভারত সেবাশ্রম সঙ্ঘের যে কুম্ভ মেলা বলুন, আচ্ছা, এখানে আমাদের যে সন্ন্যাসী এবং আমাদের সেবক দল বলে, আচ্ছা, ওরা গিয়ে কুম্ভদিনী কুম্ভ স্নানের জন্য যায় না, ওরা যায় মানব সেবার জন্য। গিয়ে দেখবেন ভারত সেবাশ্রম ব্যাচ লাগানো, ওরা সেবা কাজ করছে, মেডিকেল ইয়ে আছে আমাদের আসামের মধ্যে আছে, কামাখ্যা যখন মায়ের অম্বুবাচীর মেলা চলে আমাদের একটা ক্যাম্প হয়, মেডিকেল ক্যাম্প আরও অন্যান্য ক্যাম্প, মানব সেবার ক্যাম্প। আর এরপরে আমরা যারা মিলন মন্দিরে, আমরা বিভিন্ন পুজোর সময় কাপড় চোপড় দিই, আচ্ছা আচ্ছা, চার বাড়িতে আগুন, বিশেষ করে করিমগঞ্জের যে মিলন মন্দির, আগুন ঠাকুন লাগলে কাপড় কিচ্ছু হলে সেই সময় আমরা করি। আমরা হচ্ছে আমাদের সামর্থ্য কম, আমাদের আয় কম, কিন্তু আমরা চেষ্টা করি মানুষের শরীর সেবা কাজ হয়, আর সেই জায়গায় আমরা যাই। আমরা কিন্তু সেই জায়গায় যাই না যেখানে আমার গুরু ভাই বোন আছে বলে না, আমরা সেই জায়গায় যাই যেখানে মানুষ যেখানে লাঞ্ছিত, যেখানে ওদের আশেপাশে কেউ নেই, সেই জায়গায় আমরা যাই হোক, আমরা সেই কাজগুলো গুরু মহাজের কাজ অনুযায়ী আমরা করে যাচ্ছি। আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করছি কাজ করার জন্য। আমাদের সঙ্গে আমি না, আমাদের অনেক গুরু ভাই বোন আছে ডেডিকেটেডলি, আমরা কেউ দেখুন সবাই গৃহে মানুষ, এখানে আমরা চালাচ্ছি মন্দিরটাকে নিয়ে। আমাদের দুর্গা পুজো হয় 3 দিন, দুর্গা পুজো 4 দিন পর্যন্ত আমাদের দুর্গা পুজোয় দুপুরবেলা অন্নপ্রসাদের সিস্টেম করেছি। এই জন্য করেছি যে বিশেষ করে কিছু গরিব মানুষ দেখা যায় বাড়িতে সেই দুর্গা পুজোর সময় অনেক সময় ভালো আহার করতে পারে না, সেদিন সবচেয়ে আনন্দের দিন তাদের। আমাদের মন্দিরে আসলে দেখবেন মনে হয় লিমিটেড গুরু ভাই বোন আসে, সেই মানুষগুলো এসে প্রসাদ দিলে দুপুরবেলা আসে, একদম মন ভরে পেট ভরে আমরা অন্নপ্রসাদ দিই সেবার জন্যে।
তারা যেন দুটো একটা বেলা আমরা দুটো করে পেট ভরে খাওয়াতে পারি সবাই। তো আমাদের বাসুরী উৎসব হয় মাঘ পূর্ণিমা, এটা আমাদের এক মাস আমাদের মাঘ পূর্ণিমা থেকে আগের চারটা পূর্ণিমা থেকে পৌষ মাসে পৌষ পূর্ণিমা দুটো পূর্ণিমা এক মাস আমাদের নিত্য উপাসনা হয়, অখণ্ড জপ হয়। মানে এই মন্দির এই মন্দিরের কার্যক্রমটা বললাম, আমাদের মন্দিরে আসলে বুঝবেন যে কোনো বড়ো কোনো দালান নেই, বড়ো কোনো ব্যবস্থা নেই, কিন্তু বড়ো সেবা আছে। এই ছোট্ট মন্দিরের বড়ো সেবা আছে, এটা আমি করে যাচ্ছি এবং সবার সহযোগিতা সবাই হাত বাড়িয়ে দেন। আর আমাদের আশ্রমের নমাজ বলেছেন সব হিন্দু তোমার ভাই, তুমি কাউকে ছোট করো না। এব্রতর কাজ থেকে মানে ভজনের কাজ থেকে আর নূতনভাবে কিছু জানার নেই, কারণ একটা বিরাট সমুদ্র গোটা বিশ্বের মধ্যে এই সমুদ্র প্রবাহমান, আর এই সমুদ্রকে এই এই ছোট্ট অল্প সময়ের মধ্যে তাকে মেপে নেওয়া সম্ভব নয়। ভারত সেবাশ্রম সংঘ এবং মিলন হিন্দু মিলন মন্দির কি তার জন্য ছোট্ট করে বলার মতো কোনো কিছু নেই, এটা মানুষের কাছে মানুষের মনের মধ্যে মানুষের প্রাণের মধ্যে মিশে গেছে। যখন আমার প্রথম এই জার্নি শুরু হলো আমিও ভারত সেবাশ্রমে থেকেছি, অনেক জায়গায় বেনারস থেকেছি, পুরীতে থেকেছি, আরও অনেক অনেক জায়গায় দেখেছি, হরিদ্বারে থেকেছি প্রথম দিকে। কিন্তু এই ভারত সেবাশ্রমের যে কার্যক্রম তা এক কথায় বা নতুনভাবে কিছু বলার মতো নেই। তো অনেক অনেক ধন্যবাদ ভজন তোমার কাছ থেকে হিন্দু করিমগঞ্জের হিন্দু মিলন মন্দির এবং ভারত সেবাশ্রমের সম্বন্ধে অনেক অনেক কিছু জানলাম, যেটা অনেক কিছু জেনে সমৃদ্ধ হয়ে গেলাম। তো অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। জয়েন্ট সেক্রেটারি, আচ্ছা আমাদের জয়েন্ট সেক্রেটারি এই করিমগঞ্জ হিন্দু মিলন মন্দিরের, আপনার শুভ নাম? সত্যরঞ্জন চক্রবর্তী। সত্যরঞ্জন চক্রবর্তী দাদা, ওনার সঙ্গেও দেখা হয়ে গেল শেষ মুহূর্তে। তো আজ এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার।